গুড মর্নিং মাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আর নিউ ব্লগ। আমি সোনাই, টুইনস মম ওয়ার্ল্ডে তোমাদের স্বাগত। তো আজ এখান থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে সকালে একদম মানে মুখে মুখ ভার বলতে পারো আকাশে, কারণ হচ্ছে বৃষ্টি। আর আজকে মানে আমার ক্যামেরার কিন্তু কোনো রকম প্রবলেম নেই, আকাশটাই একদম ঝাপসা, একটুখানি দূর থেকে আর যেন কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, আর কী করা যাবে, এরকম অবস্থা কিন্তু মাঝে মাঝে বেশ ভালোই লাগে। আর ঠান্ডাটাও মনে হচ্ছে ধীরে ধীরে ঝাঁকিয়ে পড়বে। উত্তরের যে দেশগুলো আছে সেগুলোতে তো ভালোই ঠান্ডা পড়ে গেছে, আমরা এখন ইউটিউবে দেখতেই পাচ্ছি। আর আমাদের দক্ষিণের দেশগুলোতেও মনে হচ্ছে এবারে ভালোই পড়বে। আর এই দেখো, দেখছো একটা নীল অপরাজিতা সুন্দরভাবে ফুটেছে। তো অনেক দিন তোমাদেরকে আমাদের গাছগুলোর সাথে পরিচিত করানো হয়নি, অনেক দিন আমি আমার ডেলি ব্লগ শেয়ার করিনি। অনেকেই আমাকে বলছো, দিদি মাঝে মাঝে তোমার ডেলি ব্লগগুলো একটু শেয়ার করো, আমাদের বেশ ভালো লাগে। তো সেই জন্যই আবার একটা ডেলি ব্লগ তোমাদের সাথে নিয়ে এলাম। আর এই যে প্রত্যেক বছরের মতো এবছরেও লাগিয়ে নিয়েছি কটা গাছ। এই দেখো, এখানে রয়েছে গাঁধা, পিটুনিয়া, তারপরে নানা রকমের গ্যাজেনিয়া, তারপরে আরও কীসব কীসব গাছ এবছর নিয়ে এসেছিলাম। আর এইটা রয়েছে টগর, গ্রীষ্মের গাছ, যে টগর লাগিয়েছিলাম সেইটা। গ্রীষ্মের গাছগুলোকে সব ছোট্ট ছোট্ট করে কেটে দিয়েছি, আর শীতের গাছগুলোকে লাগিয়ে নিয়েছি। গাঁদাগুলো ভালোই হয়েছে, এতদিনে ফুল দিয়ে দেয়। এই গাছটাকে দেখছো, একদম কেটে পুরো ছোট্ট কেটে দিয়েছে। কিসে যে কেটে দিয়েছে সেটা ঠিক বুঝতে পারছি না। আর এইগুলো হয়েছে মারাত্মক রকমের বড়। আর এইটা দেখছো ছোট, মানে অনেকটা বড় হয়েছিল, একদম তলা থেকে কেটে পুরো ছোট্ট পাড়া করে দিয়েছে। তো যাই হোক, কেউ বলছে পাখিতে, কেউ আবার বলছে যে না মাঠে যে ইঁদুর থাকে সেই ইঁদুরেই বোধহয় কেটে দিয়েছে, কি জানি ঠিক বুঝতে পারছি না। এই গাছটারও একই অবস্থা। এই দেখো, দুটো গাছ বড় আর মাঝখানে রয়েছে একটা ছোট্ট মতো। তো ওই জন্যই গাছগুলো বাড়ির দিকে, দেখো দেখছো এর পাতাগুলোও কেমন ছোট্ট ছোট্ট করে কেটে দিয়েছে। তো যাই হোক, বহু কষ্টে এবারের গাছগুলোকে বাঁচিয়ে রেখেছি, কতদূর কী হবে জানি না। আর এদিকে চন্দ্রমল্লিকাতে কুড়ি এসে গেছে। এই গাছটাকে আবার অবশ্য কিছু করিনি, মনে হয় শুধু গাঁদা গাছের ওপরই তার প্রবল রাগ বলা যেতে পারে। আর এই যে আমার ঘরে যে প্ল্যান্টটা ছিল সেটাকেও ছোট্ট ছোট্ট করে কেটে দিয়েছি, সেটাও সুন্দরভাবে গড়ে উঠবে। তো যাই হোক, চলো গাছ দেখানো বন্ধ টন্ধ করে আজকে বেরিয়ে পড়ি একটু রান্নাটা সেরে নিতে। রান্নাবান্না কমপ্লিট করে ইচ্ছা আছে বিকেলের দিকে একবার মেলা যাবার। তো বাইরের ওয়েদারটা দেখে প্রচণ্ড খিচুড়ি খিচুড়ি মনটা লাগছিল, তো ওই জন্য সবজি টবজি সবই কেটে নিয়েছি। আর এদিকে দিয়ে দিলাম সর্ষের তেল। তো সর্ষের তেলটা একটু দিয়ে ফুলকপিগুলো প্রথমে একটু করে ভেজে নেব। এখানে সব সবজি, আর এদিকে বেগুন, এদিকে অল্প একটু ধনে পাতা, সব কিছু কেটে রাখা আছে। আর এসে না চলে গেছে স্কুল, আজকে অনেকটাই ঠান্ডা, তা সত্ত্বেও ওদেরকে পাঠালাম। ওরা নিজে থেকেই অবশ্য বলল যে মা তাহলে স্কুল থেকে একটু ঘুরেই আসি। আমি তাহলে চ দিয়ে আসি, আস্তে আস্তে তো শীতটা বাড়বে। আর এখানে তো কলকাতাতে তো শীতের মানে ছুটি পরে বলা যেতে পারে। আর যেহেতু আজকে মেলা যাবে, সেহেতু প্রচণ্ড এক্সাইটেড যে চলো মেলা যাবো, এটা কিনবো ওটা কিনবো। বেলুনের প্রতি ওদের একটা মানে আলাদাই ভালোবাসা আছে, তো একটু বেলুন কিনবো এই নিয়ে আর কি। আমি ঠিক আছে তাহলে যা মেলা থেকে ঘুরে আসবো, তার আগে তোরা স্কুলটা থেকে ঘুরে আস। ফুলকপিগুলো ভেজে রেখে দিলাম, আর এদিকে মশলায় জিরে গুঁড়োটা খুঁজে পাচ্ছি না, তো ওই জন্য ঘুরিয়ে ঘুরিয়ে ইয়ে হচ্ছে, তাতেও কিন্তু জিরেটা অবশেষে খুঁজে গেলাম। তো যাই হোক, একটু জিরে দিয়ে মশলা সবজিগুলো সব দিয়ে হালকা হাতে একটু ভেজে নেবো। আর আজকে একটু বড়ো বড়ো সাইজের পেঁয়াজ দিয়েছি, দেখা যাক কেমন খেতে লাগে। আর যদি একটু ছোটো ছোটো করে দিতাম, তো আজকে একটু বড়ো করে দিলাম। তো যাই হোক, সবজিগুলো হালকা হাতে একটু নেড়ে নিয়ে মশলাপাতিগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। এবারে আর সেরকম বেশি কিছু মশলা দেবো না, নুন হলুদ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর অল্পই বানাবো যাতে এই বেলাটা হয়ে যায়। তো কারণ ও বেলায় যাবো মেলা, তো ও বেলাতে আবার অতটা কিছু খাবার ইয়ে নেই, তো সেই জন্য এই বেলাতেই ভাবছি একটু হালকা হাতে বানিয়ে নিয়ে চলে যাবো। তো ওই জন্য একটু তাড়াহুড়ো করছি, কারণ একটু দেরিও হয়ে গেছে, মেয়েটাকে আবার স্কুল থেকে আনতে যেতে হবে, তারও একটা তাড়াতাড়ি আছে। আর শীতের দিনে এই ছোট্টবেলায় এত কিছু কাজ তাড়াতাড়ির মধ্যে করাটাও না খুব মুশকিল হয়ে পড়ে। কিন্তু তোমরা যে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো যে দিদি একটু তোমার ডেলি ব্লগগুলো শেয়ার করো, মাঝে মাঝে এছাড়া দেখো একটু দেখিও, আমরা ভালোবাসি। তারপরে তো নানা রকম আমি যে ব্লগগুলো এর আগেও শেয়ার করেছি সেগুলোতে,
তোমরা যখন কমেন্ট করো সত্যিই ভালো লাগে, মনে হয় যে যা কেউ অন্তত আমার ব্লগগুলো একটু হলেও দেখছে, তো সেটাও একটা ভালো লাগা বলা যায় আর কি। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে খিচুড়িটাও অনেকটা হয়ে গেল, আর এই শীতের দিনে এত গলায় ব্যথা এবং কাশি হচ্ছে যে কী করে যে ভয়সবর দেবো সেটাই বুঝতে পারছি না। তো চলো, ও নিজের মতো করে সিটি পড়ুক, আর আমরা বেরিয়ে পড়েছি। দেখছো, কথা বলতে বলতে বেজে গেল 12টা, আর বাইরে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি। যখন দিতে গেলাম 9টার সময় তখনও জোর বৃষ্টি, আর যখন নিতে যাচ্ছি। হ্যালো মাই ফ্রেন্ড, গুড ইভিনিং সকলকে। সকালের পর থেকে আর তোমাদের সাথে সেরকম কথাবার্তা হয়নি বা কথা বলার অতটা সময়ও হয়ে ওঠেনি, তো সকাল থেকে মানে একটু আধটু কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। এখন যাচ্ছি মেলা। তো তোমরা প্রত্যেকেই জানো যে কলকাতাতে হস্তশিল্প মেলা চলছে, মানে এখন তো প্রত্যেকেই মেলা যাচ্ছে এবং কভার করছে। আমি অবশ্য সেরকমভাবে কভার করার জন্য মেলা খুব একটা যাইনি, তো মেলাতে কিছু কিছু জিনিসপত্র কেনার আছে। এসে এনাকে অলরেডি আমি রেডি করে দিয়েছি, সন্তু রেডি হয়ে গেছে। আর এই যে আমি এরকম টাইপের একটা ওই সোয়েট শার্ট বলতে পারো ওরকমই একটা পরেছি। ঠান্ডা যতদূর সম্ভব ঘরের ভেতরে তো মনে হচ্ছে যে প্রচণ্ডই আছে, বাইরে কতটা হবে জানি না, তবে এটাতে কেটে যাবে। মানে এখনও পর্যন্ত যেরকম ঠান্ডা পড়ার কথা সেরকম ধরনের ঠান্ডা পড়েনি। তো যাই হোক, আর বেশি দেরি করবো না, রেডি হয়ে গেছি, ওরা বাইরে তাড়াতাড়ি করছে যাবার জন্য। তো চলো মেলাটা ঘুরে আসি, নাহলে আবার অনেকটাই তবে প্রচণ্ড ভিড় হচ্ছে। কোথায় গাড়ি রাখবো বা এবছর পার্কিংয়ের কী ব্যাপার করেছে ঠিক বুঝতে পারছি না। তবে চলো তাহলে ঘুরে আসি, ঘুরে এসে কী কী জিনিসপত্র কিনছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর মেলার খুব একটা বেশি কিছু ক্লিপস নেবো না, অল্প স্বল্পই নেবো, ইচ্ছা আছে। আর চলো তোমরা তাহলে ব্লগটা দেখতে থাকো, তারপরে আমি আবার আসছি তোমাদের সাথে কথা বলবো। তো চলুন, বেরিয়ে পড়েছি, এশায়না রেডি হয়ে গেছে। বাইরে বৃষ্টিটা থেমে গেছে, দুপুর থেকে মোটামুটি হালকা কমেই গেছে। দেখা যাক, ভগবান যদি চায় তাহলে আর বৃষ্টি পড়বে না। অনেক জিনিস এবারে মেলা থেকে কেনার আছে, কেনার পর আপনাদের সাথে শেয়ার করব যে মেলা থেকে আমি কী কী জিনিসপত্র কিনলাম। কিন্তু তার আগে একবার মানে মেলা থেকে ঘুরে আসি কী কী জিনিস এবারে পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে কলকাতার হস্তশিল্প মেলাটা, বুঝছেন, বেরোনোর আগে পর্যন্ত বক বক চলে যাচ্ছে। তো যাই হোক, হালকা ঠান্ডা আছে, মানে বৃষ্টি যেহেতু হচ্ছে তো হালকা ঠান্ডা আছে। আর ওদের টুপিটা ব্যাগটায় ভরে নিয়েছি, তো রাস্তায় যখন বেরোবো তখন টুপিটা মাথায় পরিয়ে দেবো। তো যাই হোক, কথা বলতে বলতে চলে এসেছি। কিন্তু ভালোই ভিড় আছে, কিন্তু বৃষ্টি থামেনি, হালকা হালকা বৃষ্টি পড়েই চলেছে। আর এদিকে চারদিকে গাড়ির লাইন এবং প্রচণ্ড ভিড় হয়ে আছে, গাড়ি রাখা আর পার্কিংয়ে মোটেই জায়গা হচ্ছে না। তো গাড়িটা পার্ক করে হাত ধরে ওদেরকে নিয়ে বেরিয়ে পড়লাম। ওর বাবার হাত ধরে চলেছে আগে আগে, আর আমি যথারীতি ছোটো ছোটো করে ভিডিও বানাচ্ছি। কিন্তু বৃষ্টি কিন্তু অনর্গল পড়ে যাচ্ছে, মনে হচ্ছে একটু ভুল দিনেই চলে এলাম, কারণ অর্ধেকের বেশি দোকান আজকে বন্ধ। তো এখানে বসে রয়েছে অনেক সুন্দর সুন্দর, আর এখানটা দেখি কত সুন্দর কাজের জিনিস, আর আয়না ঘড়ি, এত সুন্দর পেন্টিং, মানে কী বলবো, চারপাশটা লাগছেও মারাত্মক সুন্দর এবং দেখতে লাগছেও সত্যিই খুব সুন্দর। তো যাই হোক, একটু ভেতরের দিকে ঢুকে দাঁড়ালাম, কারণ যেহেতু বৃষ্টি হচ্ছে তো অনেকক্ষণ ধরে বৃষ্টিতে ঝিলঝিল করে পড়ছে। ঘন্টা দেখার যদি আপনারা ভিজতে থাকি তাহলে মনে হয় আর বাড়ি পৌঁছাতেই পারবো না। এই পুকুরের যে একটা কালারফুল ক্যান্টিনটা দেখছে কত সুন্দর, সত্যি শিল্পীর হাতে ছোঁয়া আছে বলতে হবে। আর এগুলো সবই তৈরি করেছেন কালিম্পংয়ের কোনো একজন শিল্পী। এখানে সামনে লেখাও ছিল, আর এগুলো রয়েছে অ্যান্টিকের জিনিসপত্র। অ্যান্টিকের জিনিসের দাম কিন্তু প্রচণ্ড বেশি হলে জিনিসগুলো হয় কিন্তু খুব সুন্দর। এদিকেও রয়েছে ছোট্ট ছোট্ট দুটো একটা মনেই দেখলাম, কিন্তু কেন দেখানো ওরা ঠিক মনে বোঝাতে পারে না। ওই মনিটা যেহেতু একটু দূরে আছে, সেহেতু ক্যামেরাটাতে আপনি ঠিকভাবে বুঝতে পারবেন না ওই মনিটা দেখতে কতটা সুন্দর। তো দাম জিজ্ঞেস করলাম, বললো 600 টাকার মতো। ওইগুলো কি সুন্দর লাগছে? ঠিক আছে, তাহলে ওই দেখো দিবেন। এই যে এইগুলো এইখানটায় রয়েছে ঠিক সেই মন্দিরটি, আর এই যে বাঁ পাশে বাঁ পাশে এগুলোতে রয়েছে আমরা পুরো ঘরে কারুকার্য করা একদম সুন্দর পেন্টিং। মানে গোটা মেলাটাতে পেন্টিং আর জামা কাপড় পুরো ভর্তি। আর একটা দিকে দুটো সেকশন ওনারা করেছেন, একটা সেকশনে এইসব জিনিসপত্র, মানে ধরুন আপনার জামা কাপড়, আপনার পেন্টিং, আপনার অ্যান্টিক জিনিসপত্র, আপনার কানের কাপ, এরকম ধরনের। আরেকটা সেকশন রয়েছে সেদিক থেকে পুরোপুরি ফার্নিচারের জিনিসপত্র ভর্তি। তো যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে ওদিকটা প্রপারলি ওনারা বন্ধ করে দিয়েছেন, তাদের ফার্নিচারগুলো বন্ধ করে নষ্ট হয়ে যাবে বলে। আর
এদিকে যেটা করতে রয়েছে ফুফু এই আরেকটা রয়েছে ফুফু তো এখানে কতগুলো পেন্টিং দেখলাম অবশ্য পেন্টিং কেনার উদ্দেশ্যে আমরা আসিনি এসেছি আমরা কিছু কিছু অসাধারণ জিনিসের জন্য তো পেন্টিংগুলো দেখতে সুন্দর লাগছিলো বলে আমি ভাবলাম বিশেষ করে আপনাদের সাথে শেয়ার করি তো যাই হোক একটু ছোটো ভিডিও কারণ আমাদের ভিডিওটা বড় হয়ে গেছে তো কী করবো মানে পেন্টটা ছেড়ে যে কখন ভিডিও করবো সেটা বুঝতে পারবো নর্মাল মানুষের করতে হয়তো কিন্তু সম্ভবই হতো না কিন্তু দেখাচ্ছে সেদিকেই সুন্দর এদিকটাও রয়েছে মানুষ খুব সুন্দর বৃষ্টি আর এই সামনে যে মেয়েটা রয়েছে তার জল সেটাও তৈরি করেছেন কালিম্পংয়ের একজন আর্টিস্ট তো যাই হোক চলুন অন্য জায়গায় গিয়ে আবার দেখি তাকে আরো আলাদা কী কী জিনিস পাওয়া যাচ্ছে এই দেখুন বাইরে প্রবল ধারে বৃষ্টি চলেছে বাইরে একদমই ঘোরার মতন অবস্থা নেই আর এই দিকটা বেরিয়েছে কাপ নানা রকমের কাপের সম্ভার নানা রকমের প্লেট নানা রকমের ড্রেস সব কিছু মিলিয়ে এসে একটা কালারফুল কিন্তু ইচ্ছে ছিল আরও সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরার ফিরে যেতে নানা কালে ঘুরেছি কিন্তু এই বৃষ্টিতে সেটাও যেন একেবারেই বন্ধ সেটা পারবো সুন্দরভাবে ছিলাম চলো কিছুটা খাবার খেয়ে আসি করতে পারলো এগুলো বেশ সুন্দর লাগছিল তো এনাদের কাছেই জানা গেল যে এনারা ফুড কোর্টটা আলাদাভাবে করেছে তো সেখানেই নাকি মানে খাবার পাওয়া যাচ্ছে যত্রতত্র আর কি পাওয়া যাচ্ছে না এই সাদা শাড়িটা আমার প্রচণ্ড পছন্দ হয়েছিল দাম বলছে 1500 টাকার মতো এটাকে কি শাড়ি বললেন আমার ঠিক মনে নেই যতদূর সম্ভব মসলিন হতে পারে বা অন্য কিছুও হতে পারে আমার ঠিক মনে নেই তো চলুন শাড়ি টাড়ি আর না নিয়ে চলে যাই একেবারে খাবার দোকানের দিকে কিন্তু এইখানেও কিছু কিছু জিনিস রয়েছে আমরা নিতে এসেছিলাম অ্যাকচুয়ালি যে টেবিলে রানারগুলো হয় সেই রানারগুলো কিন্তু রানার তো আর পাওয়া গেল না মাঝখানে বৃষ্টিতে ভিজে ভিজেই আমাদের মানে পুরো একদম অবস্থা বিশাল বড় জায়গার মধ্যে দোকানগুলো বসিয়েছে ওর বাবা কাছে খাবার আনতে আর তার মাঝখানে আমার মেয়ে দুটোকে দেখে আর ধরে টানা টানি নাচানাচি বৃষ্টিতে একেবারে মানে এখন দেখতে পাবে না মা রয়েছে যেমন পিঠে বিলাস এরকম নানা রকমের ছোট ছোট বুস্টল আপনি নিয়ে আপনার খাবারটা খেতে পারবেন এটা কিন্তু দেখতেও ভালো লাগছে সব মানুষ ওখানে ঘুরে ঘুরে খাবার খাচ্ছে কেউ পছন্দ মতো খাবার এখন প্রচুর ধরনের খাবার রয়েছে তুমি যেটা চাইবে সে সেটাই খেতে পারবে তো এটা বেশ ভালো মেলাটাও মেলা হচ্ছে না আর এদিকে তাও সুন্দরভাবে খাওয়া হয়ে যাচ্ছে আর আমরা অর্ডার দিয়েছিলাম ফিশপিঙ্গার তো সেটা আসতে একটু রেডি হয়েছে তো সেইভাবে আমরা একটু ভিডিওটা করে নিলাম আর এদিকে সবাই প্রায় ছাতা খেয়েছে কেউ ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে মানে সব রকম মিলিয়েছে সুন্দরভাবে চলছে তো যাই হোক মানুষ কিন্তু বৃষ্টি হলেও আসতে কম পায়নি সবাই আমাদের মতো এসে বৃষ্টিতে ফেসে গেছে তো দিয়ে একটু খাবার খাইছে তারপর মেলা ঘোরার পর খিদেটাও নেমে গেছে জলের ব্যবস্থা তো ওই জন্য সবাই মিলে একটু খাবার দাবার খেয়ে বাকি মেলাটাও একটু একটু দেখতে আর আমরা নিয়ে নিয়েছি একদম
দই যাবে মানে নবদ্বীপের দই, এই দইটা তো আমি প্রচণ্ডই ভালোবাসি, যেখান থেকে পাই প্রায় সেখান থেকেই নিয়ে নিয়ে যেতে পারি। তো এখানে ওনারা বিক্রি করছিলেন 300 টাকা কেজি, আমরা ওই 500 মতো নিয়েছি, 150 টাকা দাম নিয়েছেন দিয়ে তখন থেকে আমি হাত দিয়ে গেছে। আর চলো, বৃষ্টিটাও ধীরে ধীরে জোর নেমে গেছে, এদিকটা পুরোপুরি বন্ধ, সামনে শুধুমাত্র এই পেন্টিং এর জায়গাটা খুলে রেখেছেন। অবশ্য ডান দিকে দেখবে একবার, মনে হচ্ছে না ওনারা হয়তো ঢাকা দেওয়ার মতন কোনো জায়গা নেই বলে সেই হয়তো ওনারা খুলে রেখেছেন, বাকি সব বন্ধ, গোটা মেলাই বন্ধ প্রায় বলা যেতে পারে। এই বৃষ্টিতে আর কি বা বসে থাকবে, সত্যি কিছুদিনের মেলা বৃষ্টি হয়, ওনাদের কাছ থেকে কে আর মেলা যাবে, আর কে আর জিনিসপত্র কিনলে বলুন তো। যাই হোক, ওটা মানে একটা মোটামুটি আপনার সাথে অল্পের মধ্যে শেয়ার করার চেষ্টা করলাম, এর পরের দিনকে যেদিন যাবো সেদিনকে পুরোপুরি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে মেলা থেকে বেরিয়ে পড়ি আস্তে আস্তে, হাত ধরে ওদেরকে টেনে যেতে হচ্ছে, কারণ যেহেতু বৃষ্টি নেমে গেছে সেহেতু ওরা মোটেই আর যেতে চাইছে না। আজকে ভিডিওটা আমি মোটামুটি এখানেই শেষ করবো, গাড়িতে উঠে পড়েছি, ওরা যথেষ্ট তাড়াহুড়ো করছে, আর আবার ওদের মাথা মোছানো, ড্রেস চেঞ্জ করানো, এইসব কাজকর্মগুলো তো ধরুন থেকেই যায়, তো সেগুলো ওদেরকে করাতে হবে। বৃষ্টিটা জোর আস্তে আস্তে বাড়ছে, সেইটাই ভাবছি যে মেলায় মোটামুটি কেউ কিছুই সেরকম কিনতেও পারলো না, বিক্রি বাটাটাও ওনাদের অনেকটা বন্ধ হয়ে গেল। তো সেটাই যে শিক্ষার পরে যে আমরা কলকাতার মতো একটা হস্তশিল্প মেলাতে এলাম, সেটা থেকে কিছু কিনতে পারলাম না, এটা মনটা একটু খারাপই লাগলো। আর এই রাস্তাটার সাথে এর আগেও আপনারা অনেকবার পরিচিত হয়েছেন, কারণ এই রাস্তাটা আমার পছন্দের একটা মানে খুবই পছন্দের একটা রাস্তা বলা যেতে পারে। তো যাই হোক, বৃষ্টির দিনে কখনো এই রাস্তাটায় আসিনি, এবারে বৃষ্টি হচ্ছিলো তো সেই কারণেও কিন্তু রাস্তাটা লাগছে মারাত্মক সুন্দর। তো চলুন, আজ মোটামুটি আমরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার আজকের ভিডিওটি আরও এগিয়ে যেতে সাহায্য করবেন, আর মেলাটা কেমন লাগলো জানাবেন অবশ্যই। আমার ভিডিও যদি ভালো লাগে এরকম তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আর যদি কিছু খারাপ লেগে থাকে তাহলেও কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবেন। আশা করছি আপনাদের আজকের ভিডিওটি ভালো লাগবে, পরের দিন আবার একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সাথে দেখা হচ্ছে। চলে এসেছে বক্তৃতা দিতে, দিয়ে যে ভালো পড়াশোনা করবে, যে ভালো চাকরি পাবে,